ক্যানেলের পাড়ে ওই দুই বালতি তাজা বোমা উদ্ধার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে শামশেরগঞ্জ থানার হাসুপুর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় তাজা বোমা। বিষয়টি জানাজানি হতে বৃহস্পতিবার সকাল থেকে এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা এবং কি উদ্দেশ্যে তাজা বোমাগুলি হাসুপুরে রেখেছিল তার তদন্ত করে রেখেছে পুলিশ। এদিকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা আগে বোমা উদ্ধার করেছে পুলিশ।